দূর এখন থার্ড এসিতে চলে এসেছি থার্ড এসিতে প্রথম তিনজন ইনারা রয়েছেন দাদা কোথা থেকে এসেছেন আপনি আমাদের বাড়ি বালিতে বাড়ি পাটকপাড়া ও আচ্ছা আচ্ছা এমনি জার্নি কি রকম ছিল মোটামুটি ভালো ছিল অসুবিধা হয়নি কোনো আর যাওয়ার আনন্দ তো একটা থাকেই হ্যাঁ অবশ্যই অবশ্যই সেই আনন্দে যেটুকু কষ্ট সেটা লাঘব হয়ে গেল আচ্ছা আচ্ছা খুব ভালো লাগলো আর এখন মা তারা ট্যুর এন্ড ট্রাভেলস এর পক্ষ থেকে প্রত্যেককে এখন ব্রেকফাস্ট দেওয়া হচ্ছে যেহেতু এখন পাঞ্জাবে প্রবেশ করেছি পাঞ্জাবে বসে যে বাংলার মিষ্টি পাচ্ছি এটা কিন্তু সব থেকে বড় কথা তোমার নামটা আমার নাম সুমন ম্যাডাম আচ্ছা তুমি এই লাইনে কতদিন আছো কতদিন পাঁচ বছর হয়ে গেছে আচ্ছা আর আমাদের কুক দাদা তোমার নামটা স্বপন রানা আচ্ছা আপনি কতদিন আছেন এই লাইনে মোটামুটি ছ বছর আছে তো বন্ধুরা অলরেডি কুক এবং ম্যানেজারকে পেয়ে গেছি আর যারা আমাদের সঙ্গে যাবেন তারা অলরেডি আসতে শুরু করেছেন বন্ধুরা ইনারা সবাই ট্যুরে যাচ্ছেন দাদা নামটা একটু বলে দেবেন আমার নাম সুদীপ্ত ব্যানার্জি আচ্ছা উনি কিন্তু একটা বিশাল পোস্টে রয়েছেন পরে আমি বলবো সেটা আর কি ভাই তোমার স্নেহাশিস ঘোষ আচ্ছা আচ্ছা কোথা থেকে এসছো কলকাতা বেহালা থেকে বেহালা থেকে আপনি না আমার নাম সুলগ্না ব্যানার্জি আমি রবীন্দ্রনাথ থেকে এসছি আচ্ছা আপনি আমি রিঙ্কু ঘোষ বেহালা থেকে ম্যানারি ব্যানার্জি বেহালা থেকে আচ্ছা আচ্ছা কোথা থেকে এসছেন আপনারা আমরা বালি থেকে হ্যাঁ বালি থেকে ও বালি থেকে এসছেন কি নাম রবির জানা মৌসুমি জানা আচ্ছা আপনারা হাজবেন্ড ওয়াইফ তাই তো এই হলো এস এইট দাদা ঘুম কেমন হলো রাতে ভালোই হয়েছে আচ্ছা ঠান্ডা লাগছিল ঠান্ডা লাগছিল ব্রেকফাস্ট তুলে দেওয়া হচ্ছে মা তারা ট্যুর অ্যান্ড ট্রাভেলস এর পক্ষ থেকে যেহেতু ট্রেনের মধ্যে সবাই ছড়িয়ে ছিটিয়ে রয়েছে যার জন্য প্রত্যেকটা কামরায় আলাদা আলাদা করে গিয়ে এই সমস্ত ব্রেকফাস্টগুলো সার্ভ করা হচ্ছে আচ্ছা ট্রাভেল কিরকম থাকলো মোটামুটি খুব ভালো গুড মর্নিং দাদা এই চলছে স্টেশনে এনাকে পাইনি দাদা কোথা থেকে আসছেন আপনি কলকাতা থেকে আচ্ছা কজন আছেন আপনারা আমরা চারজন আছি চারজন আছেন এখনো পর্যন্ত ট্রেন জার্নি কিরকম কি রইলো মোটামুটি ভালোই আছে ভালো আছে আর এখন এই মুহূর্তে আপনাদের ব্রেকফাস্ট চলে এসছে কোথা থেকে এসছেন আপনি আমরা বালি থেকে বালি থেকে এসছেন আর এখনো পর্যন্ত ট্রেন জার্নি কি রকম কি আছে ভালো আছে আচ্ছা আর টিফিন দেয়া হলো এখন আর নমস্কার বন্ধুরা আমি নিশীত আর আপনারা দেখছেন আমার চ্যানেল ফুড ট্রাভেলার নিশীত এখন রয়েছি হাওড়াতে আর আজকে হাওড়া থেকে 11:55 আমার ট্রেন হলো হিমগিরি এক্সপ্রেস চলেছি কাশ্মীরের পথে তবে এবার কিন্তু আমি একা নেই আমার সঙ্গে রয়েছে আরও 24 জন অর্থাৎ আমাকে নিয়ে টোটাল 25 জন আমরা সবাই মিলে আজকে চলেছি কাশ্মীরের পথে 12331 হিমগিরি এক্সপ্রেস হাওড়া থেকে সপ্তাহে 3 দিন ছাড়ে মঙ্গলবার শুক্রবার এবং শনিবার আমি এই ট্রেনে যাত্রা করছি আজকে অর্থাৎ আজকে তারিখ হলো এপ্রিল মাসের 7 তারিখ আজকে রাত্রির 11:55 রওনা হয়ে আগামী পরশু দিন বেলা 1টার সময় জম্মু তাওয়ায় পৌঁছাবে তো বুঝতেই পারছেন লং টার্ম জার্নি আর ব্যাগও সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি একদম শীতের পোশাকে ভর্তি আর কি তো যাই হোক ঠান্ডা নিয়েও কোনো সমস্যা হবে না আগেরবার দার্জিলিংয়ে গিয়ে প্রচণ্ড ঠান্ডায় সমস্যা হয়েছিল এর জন্য ম্যাক্সিমাম গরমের যে পোশাকগুলো সেগুলো গুছিয়ে নিয়েছি আর এবার কিন্তু আমি একা নেই আমার সঙ্গে আরও 24 জন রয়েছে আমি আপনাদের মা তারা ট্যুর অ্যান্ড ট্রাভেলসের ভিডিও দেখিয়েছিলাম সেখানে প্রশান্ত দা যিনি ছিলেন তিনি কিন্তু একজন ট্যুর অপারেটর এবং তিনি বিভিন্ন জায়গায় ট্যুর করিয়ে থাকেন তো আমি তাকে প্রপোজাল দিলাম যে আপনি এই যে সমস্ত ট্যুরগুলো করেন আপনার মুখের কথা ঠিক আছে মুখের কথা বিশ্বাস করে মানুষ যাচ্ছে সব ঠিক আছে কিন্তু একটু যদি আমি নিজে গিয়ে দেখাতে পারতাম মানুষকে যে আপনি কী ধরনের পরিষেবা দিচ্ছেন
তাহলে কিন্তু রেসপন্সটা আরও বেশি ভালো হতো। তো যাই হোক, উনি কথা শুনেছেন এবং আরও চব্বিশ জনের সঙ্গে আমি চলেছি কাশ্মীরের পথে। প্রতিটা জিনিস খুঁটিনাটি সমস্ত কিছু আপনাদের সামনে তুলে ধরবো। মা তারা ট্যুর অ্যান্ড ট্রাভেলসের পক্ষ থেকে প্রশান্তদা কীরকম কী সার্ভিস দিচ্ছে, ইচ অ্যান্ড এভরিথিং প্রত্যেকটা মুহূর্ত তুলে ধরবো, যাতে আপনাদের কাছেও বিষয়টা পরিষ্কার হয় যে আদত এই সমস্ত ট্যুর সংস্থাগুলো কী ধরনের পরিষেবা দিয়ে থাকে। মুখে অনেকেই বড় বড় কথা বলে, এই পরিষেবা দেবো, বিরিয়ানি খাওয়াবো, সেখানে গিয়ে বাঙালি খাবার খাওয়াবো, সমস্ত কিছু ঠিক আছে, কিন্তু নিজের চোখে গিয়ে দেখলে সেটা সব থেকে ভালো হয়। তো যাই হোক বন্ধুরা, দেখতে থাকুন আমার সঙ্গে টোটালি কাশ্মীর ট্রিপ। বন্ধুরা, এতক্ষণ বাইরে ছিলাম আর এখন স্টেশনের মধ্যে চলে এসেছি। আস্তে আস্তে আমাদের যে সমস্ত প্যাসেঞ্জার যারা আমাদের সঙ্গে যাবেন আর কি, তারাও আসতে শুরু করে দিয়েছেন। বন্ধুরা, এখন এই মুহূর্তে এই ট্যুর যিনি ম্যানেজ করছেন সেই দাদাকে পেয়ে গেছি। দাদা, তোমার নামটা? আমার নাম সুমন ব্যানার্জি। আচ্ছা, তুমি এই লাইনে কতদিন আছো? কতদিন? 5 বছর হয়ে গেছে। আচ্ছা, আর আমাদের কুক দাদা, তোমার নামটা? স্বপন রানা। আচ্ছা, আপনি কতদিন আছেন এই লাইনে? মোটামুটি 6 বছর আছে। 6-7 বছর আছে। তো বন্ধুরা, অলরেডি কুক এবং ম্যানেজারকে পেয়ে গেছি আর যারা আমাদের সঙ্গে যাবেন তারা অলরেডি আসতে শুরু করেছেন, তাদের সঙ্গেও আপনাদের প্রত্যেকের ইন্ট্রোডিউস করিয়ে দেবো। বন্ধুরা, গাড়ি দিয়েছে 14 নম্বর প্ল্যাটফর্মে, সেই দিকে এখন আমরা সবাই যাচ্ছি। আর বন্ধুরা, ইনারা সবাই ট্যুরে যাচ্ছেন। দাদা, নামটা একটু বলে দেবেন। আমার নাম সুদীপ্ত ব্যানার্জি। আচ্ছা, উনি কিন্তু একটা বিশাল পোস্টে রয়েছেন, পরে আমি বলবো সেটা আর কি। ভাই, তোমার? স্নেহাশিস ঘোষ। আচ্ছা আচ্ছা, কোথা থেকে এসছো? কলকাতা, বেহালা থেকে। বেহালা থেকে। আপনারা? আমার নাম ফুলাগ্রা ব্যানার্জি, আমি রবীন্দ্রনগর থেকে এসেছি। আচ্ছা আচ্ছা। আপনি? আমি রিঙ্কু ঘোষ, বেহালা। বেহালা থেকে। ম্যানারি ব্যানার্জি, বেহালা থেকে। আচ্ছা আচ্ছা। তো বন্ধুরা, ইনারা সবাই আমাদের যাত্রাপথের সাথী আর কি, আমরা সবাই আনন্দ ফুর্তি করে কিন্তু যাবো এবার। ওদিকে কিছু যাত্রী রয়েছেন আর এখানেও দুজনকে পেয়ে গেছি। নমস্কার দাদা, কোথা থেকে এসছেন আপনারা? আমরা বালি থেকে। হ্যাঁ, বালি থেকে। ও, বালি থেকে এসছেন। কী নাম? রবির জানা, মৌসুমি জানা। আচ্ছা, আপনারা হাজব্যান্ড ওয়াইফ, তাই তো? আচ্ছা, আমার কোচ নম্বর হলো S8। তো S8 নির্ধারিত যে কোচ দাঁড়াবে গাড়ি এসে, সেখানে এসে দাঁড়িয়েছি। এখন দেখা যায় গাড়ি এখনও পর্যন্ত দেয়নি, গাড়ি দেওয়ার পর গাড়িতে উঠে যাবো। দেখতে থাকুন, সমস্ত কিছু আপডেট কিন্তু দিতে থাকবো। বন্ধুরা, আমার S8 23 নম্বর সিট। আরও যে সমস্ত যাত্রীরা রয়েছেন সবার টিকিট আলাদা আলাদা কাটা হয়েছিল বলে সবারই কোচ নম্বর আলাদা আলাদা পড়েছে আর কি। এই হলো S8, হাওড়া জম্মু তাওয়াই। তো বন্ধুরা, ট্রেনে উঠে পড়ি। S8 একদম পরিষ্কার পরিচ্ছন্ন ট্রেন। বন্ধুরা, ট্রেন ছেড়ে দিয়েছে আর এখানে বন্দে ভারত দেখতে পাচ্ছি। বন্দে ভারত দাঁড়িয়ে রয়েছে অলরেডি আর কি, প্ল্যাটফর্ম ছেড়ে কিছুটা চলে এসেছি আর এখানে বন্দে ভারত দাঁড়িয়ে রয়েছে। ট্রেন ছেড়ে দিয়েছে, সবাই যে যার মতন শুয়ে পড়ছে আর কি। অলরেডি রাত্রির 12টা বেজে গেছে, আগামীকাল সকালে আপনাদের সঙ্গে আমার দেখা হচ্ছে। গুড মর্নিং বন্ধুরা, আমাদের বাংলাতে গরম থাকলেও এদিকে কিন্তু বেশ ভালো ঠান্ডা রয়েছে। হ্যাঁ, দেখতেই পাচ্ছেন গায়ে একটা চাদর দিয়ে নিয়েছি। দাদা, ঘুম কেমন হলো রাতে? ভালোই হয়েছে। আচ্ছা, ঠান্ডা লাগছিল? ঠান্ডা লাগছিল। মানে আমাদের বাংলার থেকে এদিকে তাপমাত্রা একটু কম মনে হচ্ছে। আচ্ছা, ট্রেনেই সবে সবে আম্বালা ক্যান্টনমেন্ট ঢুকলো, অর্থাৎ ট্রেন এখন পাঞ্জাবে প্রবেশ করেছে। ঘড়ি কাটায় এখন সকাল 6টা বাজে আর ট্রেন দেখুন আম্বালা ক্যান্টনমেন্ট এসে পৌঁছালাম। এই হলো বাইরের দৃশ্য। আর এদিকে এখন বাথরুমের লাইন পড়ে গেছে। পানি কিতনা? আর এখন সকালের টিফিনের বন্দোবস্ত চলছে।
কেক দেখতে পাচ্ছি, বিস্কুট রয়েছে, প্লেট সাজানোর কাজ চলছে, প্লেটে দেখতে পাচ্ছি দুটো করে কলা রয়েছে, আর কেক দেখতে পাচ্ছি, বিস্কুট রয়েছে, সেই সঙ্গে ভুজিয়া, আর এখানে মিষ্টি দেখতে পাচ্ছি। তো এটা কমপ্লিট হলো নাকি? এখনো কমপ্লিট হয়নি। আচ্ছা, আর কি আইটেম আছে দেখা যাক। বাহ বাহ বাহ, সকাল সকাল এরকম একটা টিফিন পেলে সকালটা কিন্তু সত্যি সার্থক হয়ে যাবে এরকম একটা টিফিন পেলে। যাই হোক বন্ধুরা, এই ধরনের টিফিন মা তারা ট্যুর অ্যান্ড ট্রাভেলসের পক্ষ থেকে যে সমস্ত ট্যুরিস্ট কাশ্মীর ট্রিপে রয়েছেন প্রত্যেককে এই ধরনের কিন্তু দেওয়া হবে সকালে ব্রেকফাস্টের জন্য। এখানে দুজন আছে, সেই দুজনের হাতে ব্রেকফাস্ট তুলে দেওয়া হচ্ছে মা তারা ট্যুর অ্যান্ড ট্রাভেলসের পক্ষ থেকে। যেহেতু ট্রেনের মধ্যে সবাই ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, যার জন্য প্রত্যেকটা কামরায় আলাদা আলাদা করে গিয়ে এই সমস্ত ব্রেকফাস্টগুলো সার্ভ করা হচ্ছে। এখন আমরা যাচ্ছি এসিতে। এসিতে আমাদের ম্যাক্সিমাম যে সমস্ত টুরিস্টগুলো তারা এসিতেই রয়েছে। আমরা টোটাল 24 জন কলকাতা থেকে রওনা হয়েছিলাম, তার মধ্যে 10 জন নন এসি আর 14 জন এসিতে রয়েছে। সেই এসির দিকেই এখন আমরা যাচ্ছি। আর এখন বন্ধুরা ফার্স্ট এসি চলে এসেছি, ফার্স্ট এসি পেরিয়ে এখন সেকেন্ড এসি, এরপর যাচ্ছি থার্ড এসিতে। এই এখন প্রবেশ করছি থার্ড এসি। থার্ড এসিতে প্রথম 3 জন ইনারা রয়েছেন। দাদা কোথা থেকে এসেছেন আপনি? আমাদের বাড়ি বালিতে, পাটকপাড়া। ও আচ্ছা আচ্ছা। এমনি জার্নি কিরকম ছিল মোটামুটি? ভালো ছিল, অসুবিধা হয়নি কোনো। যাওয়ার আনন্দ তো একটা থাকেই। হ্যাঁ অবশ্যই অবশ্যই, সেই আনন্দে যেটুকু কষ্ট সেটা লাঘব হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, খুব ভালো লাগলো। আর এখন মা তারা ট্যুর অ্যান্ড ট্রাভেলসের পক্ষ থেকে প্রত্যেককে এখন ব্রেকফাস্ট দেওয়া হচ্ছে। স্পেশালি প্যান্ট্রি কার্ট থেকে বলে তারপর চা আনানো হলো আর কি। বলেছিলাম এসিতে 14 জন রয়েছে, তার মধ্যে 3 জনকে পাওয়া গেল, বাকি 11 জনের দিকে এখন যাচ্ছি আমরা। আচ্ছা, ট্রাভেল কিরকম থাকলো মোটামুটি? খুব ভালো, খুব ভালো, ভীষণ ভালো। হ্যাঁ হ্যাঁ, গুড মর্নিং দাদা। এই চলছে। কিছু অভিযোগ হলে কিন্তু জানাবেন কিন্তু। এখনো পর্যন্ত 6 আর 3-এ 9 জনকে দেয়া গেল, এখনো 5 জন বাকি রয়েছে। আর বন্ধুরা স্টেশনে ইনাকে পাইনি। দাদা কোথা থেকে আসছেন আপনি? কলকাতা থেকে। আচ্ছা, কজন আছেন আপনারা? আমরা 4 জন আছি। 4 জন আছে। এখনো পর্যন্ত ট্রেন জার্নি কিরকম কি রইলো মোটামুটি? ভালোই আছে, ভালো আছে। আর এখন এই মুহূর্তে আপনাদের ব্রেকফাস্ট চলে এসেছে। চলে এক জায়গায় রেখে দাও, তাহলে তোকে দাঁড়িয়ে করতে হবে, তোকে দাঁড়িয়ে করতে হবে। রাখ, হ্যাঁ ওখানে রেখে দাও। তো কোথা থেকে এসেছেন আপনি? আমরা বালির থেকে। বালির থেকে এসেছেন। আর এখনো পর্যন্ত ট্রেন জার্নি কিরকম কি আছে? ভালো আছে। আচ্ছা, আর টিফিন দেওয়া হলো এখন আর কি? তো বন্ধুরা প্রত্যেককে ব্রেকফাস্ট দেওয়া হলো। এখন এখান থেকে সোজা আমরা আমাদের যেটা সিট রয়েছে সেখানে চলে যাচ্ছি, এবং ম্যানেজার বাবু যিনি রয়েছেন প্রত্যেককে মনে করিয়ে দিলেন যে ট্রেন থেকে নেমে আপনারা কিন্তু এদিক ওদিক যাবেন না, আপনারা সমবেতভাবে এক এক করে ওয়েট করবেন, ম্যানেজার বাবু যিনি রয়েছেন উনি কিন্তু রিসিভ করে নেবেন। তবে বন্ধুরা, মা তারা ট্যুর অ্যান্ড ট্রাভেলসের সঙ্গে আপনারা যারা যাত্রা করবেন বিভিন্ন জায়গাতে, আপনারা কিন্তু এসি বা স্লিপার
আপনাদের পছন্দ মতো কিন্তু বেছে নিতে পারবেন, এটা কিন্তু খুব ভালো লাগলো। তবে আমাদের ট্রিপের ম্যাক্সিমাম যারা রয়েছেন তারা কিন্তু এসিতে যাত্রা করছেন আর কি। আর এখন প্যান্টিকারে চলে এসেছি, যেখান থেকে হিমগিরি এক্সপ্রেসের মেন যে খাবার টাবারগুলো সার্ভ করা হয়। বন্ধুরা প্রত্যেককে দেওয়া সম্পূর্ণ হলো, এবার আমাদেরও খিদে পেয়ে গেছে, আমাদেরও যে সমস্ত ব্রেকফাস্ট রয়েছে সেগুলো আমরাও করে নেবো আর কি। বন্ধুরা মা তারা ট্যুর অ্যান্ড ট্রাভেলসের পক্ষ থেকে যে শুধুমাত্র ট্যুরিস্টদের জন্যই ব্রেকফাস্ট আয়োজন করা হয়েছে তা নয়, আমরা এখানে যারা রয়েছি তাদের প্রত্যেকের জন্য কিন্তু ব্রেকফাস্ট আয়োজন করা হয়েছে। আর এখন ব্রেকফাস্টে আলাদা করে কিছু রিভিউ হয় না, আগেই আপনাদের দেখিয়ে দিয়েছি কী কী দেওয়া হয়েছে না হয়েছে। তাহলে জিনিসগুলো সব ঠিক আছে তো? একদম, জিনিস সব ঠিকই আছে এবং ফ্রেশ মনে হচ্ছে আর কি। হ্যাঁ, যেহেতু এখন পাঞ্জাবে প্রবেশ করেছি, পাঞ্জাবে বসেও যে বাংলার মিষ্টি পাচ্ছি এটা কিন্তু সব থেকে বড় কথা আর কি। ট্রেন সবে সবে পাঠানকোট ছাড়লো, পাঠানকোট হলো আপনার পাঞ্জাবের সব থেকে শেষ, এরপরেই কিন্তু জম্মু কাশ্মীর রাজ্য শুরু হয়ে যাবে। আর আপনার পকেটের যে মোবাইলটা সেটাও কিন্তু বন্ধ হয়ে যাবে, যদি আপনার পোস্টপেড কানেকশান থাকে তবেই কিন্তু কানেকশান চালু থাকবে, আপনি বাড়ির লোকের সঙ্গে কথা বলতে পারবেন। আর যাদের পোস্টপেড কানেকশান নেই তারাও কিন্তু জম্মুতে পৌঁছে প্রিপেড সিম কিনতে পারবেন, সমস্ত রকম তথ্য দিতে থাকবো, দেখতে থাকুন। যতই জম্মুর দিকে এগোচ্ছে আশেপাশের প্রাকৃতিক সৌন্দর্য আরও বেশি বেড়ে যাচ্ছে আর কি। আপনারা যখন যাবেন অবশ্যই নোটিস করবেন, মানে ভিউ এত সুন্দর, এখান থেকে বরফাবৃত যে শৃঙ্গগুলো পাহাড়গুলো খুব সুন্দর দেখা যাচ্ছে। আমরা জম্মু চলে এসেছি, যেহেতু যাত্রীরা সব ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, এক একজন এক একটা কোচে রয়েছে, তাই আমাদের যিনি ম্যানেজার রয়েছেন সর্বপ্রথম সবাইকে এক জায়গায় এনে তারপর স্টেশন থেকে আমরা সবাই বাইরে বেরোব। ট্রেন মোটামুটি বেলা একটার সময় জম্মু স্টেশনে ঢোকার কথা ছিল, কিন্তু ঘন্টাখানেক লেট রয়েছে, ঢোকার মুহূর্তে এক দু কিলোমিটার আগে অনেকক্ষণ দাঁড়িয়ে রয়েছিল আর কি সিগন্যালের সমস্যার জন্য। যাই হোক, এখন জম্মুতে চলে এসেছি। মা তারা ট্যুর অ্যান্ড ট্রাভেলসের যিনি প্রশান্ত দা, যিনি দায়িত্বে রয়েছেন, উনি কিন্তু এখন স্টেশনে চলে এসেছেন। উনি আগে একটা ট্রিপ নিয়ে এখানেই ছিলেন আর কি, সেই ট্রিপটাকে টেনে তুলে দিয়ে জম্মুতে ওয়েট করছিলেন আর কি। তো আমরা চলে এসেছি আমাদের রিসিভ করার জন্য, স্টেশনে চলে এসেছেন। স্টেশনের বাইরে চলে এসেছি, স্টেশনের বাইরে কিন্তু বেশ ভালো রোদ আছে। আর এখান থেকে এখন চলে যাবো হোটেল, হোটেলে যাওয়ার জন্য একটা গাড়ি ভাড়া করা হয়েছে, সমস্ত যারা যাত্রীরা রয়েছেন সেই গাড়িতে উঠে এখন সোজা জম্মুর হোটেলে চলে যাব। জম্মুতে আজকে নাইট স্টে হবে, আগামীকাল আমরা সকাল সকাল জম্মু থেকে শ্রীনগরের উদ্দেশ্যে রওনা হব। এরকম রুম মোটামুটি আপনারা দু তিনজন থাকতে পারবেন, তো আমি এই রুমেই থাকবো আজকে। বন্ধুরা আমিও বসে পড়লাম, এবার খাওয়া দাওয়া করে নেবো, খাওয়া দাওয়া করে একটু রেস্ট নেবো। খুব তো রয়েছে, শিমও দেখতে পাচ্ছি, খাওয়া দাওয়ার ব্যবস্থা ভালোই লাগছে, খাওয়া দাওয়া করে নিই। শুক্তো দিয়ে খাওয়া হয়ে গেল, এরপর ডাল পেলাম এবং আলু ফুলকপি ভাজা বেশ ভালো, সেই সঙ্গে পেঁয়াজ এবং লেবু দেখতে পাচ্ছি।